তো যদি আমি কোনো ইউটিউবার না হতাম বিগত তিন চার বছর ধরে যদি ইউটিউব না করতাম যদি একদম দু হাজার তেইশে এসে এই সময়ে ইউটিউব স্টার্ট করতাম তো তাহলে এই সময়ে এসে আমি এমন কি করব বা কি কি করব না সেটা এই ভিডিওতে বলবো ঠিক আছে তো দেখুন আজকে তিন থেকে চার বছর হয়ে গেল আমি ইউটিউব স্টার্ট করেছি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে ঠিক আছে তো দু হাজার উনিশ সাল থেকে এই দু হাজার তেইশ সালের অবধি এই যে জার্নি এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি অনেক কিছু খুয়েছি অনেক কিছু হারিয়েছি এবং এই যে এই সময়টা এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে দু সালে আমার যদি কোনো চ্যানেল না থাকে যদি আমাকে নতুন করে ইউটিউব স্টার্ট করতে হয় তো তাহলে আমি আমার নতুন চ্যানেলে এমন কি করব সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এমন পাঁচটা জিনিস আমি আমার নতুন চ্যানেলে করব যেগুলো আমি দু হাজার জানতাম না বাট দু হাজার এসে জানি যেটা আমি করবো কারণ ইউটিউব এখন অনেক বোধ লেগেছে আগের মতো আর ইউটিউব নেই সেই সময় ইউটিউব শর্টস ছিল না তখন শুধুমাত্র লং ফর্ম ভিডিও কনটেন্ট ছিল ইউটিউবে কোনো পডকাস্ট ছিল না ইউটিউবের অ্যালগরিদম এরকম ছিল না ইউটিউবের ট্রেন্ড এরকম ছিল না ইউটিউবের এখন যেরকম থামনেল হয় সেই টাইপের থামনেল ছিল না এই পুরো অ্যালগরিদম এই সিস্টেমটাই আলাদা ছিল দু সালে কিন্তু দু হাজার সালে সব কিছু বোদ লেগেছে তো এই ভিডিওতে আমি বলতে চলেছি যে এমন পাঁচটি জিনিস এই যে জিনিসগুলো আমি দু হাজার সালে যদি নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করি তো তাহলে সেগুলো করব ঠিক আছে আজকে আমাদের বিজ্ঞাপন সহযোগী হলো হিটপ এটা একটা এআই বেসড আপস্কেল ভিডিও সফটওয়্যার এখানে আপনি যে কোনো লো কোয়ালিটির ভিডিওকে হাই কোয়ালিটিতে আপস্কেল করতে পারেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অটো এনহ্যান্সমেন্টের ফিচার্স আছে মানে যেটা অরিজিনাল ভিডিওকে আপনি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে এনহ্যান্স করতে পারেন এবং এখানে বিভিন্ন ফরম্যাটে আপনি করতে পারবেন আপনি ডি ভিডিওকে এইচডি ভিডিওকে ফুল এইচডি ভিডিওকে ফোর স্কেল অব দি আপস্কেল করতে পারবেন এবং এখানকার থেকে ভালো ব্যাপার হলো এটা বিভিন্ন রকম ফরম্যাটকে সাপোর্ট করছে যেমন এমপি ফোর এভিআই এমকেভি এরকম প্রচুর ফরম্যাটকে সাপোর্ট করবে এখানে ব্যাচ প্রসেসিংয়েরও ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং এই সফটওয়্যারটা যখন আপনি ইউজ করবেন এর বেস্ট ফিচার আপনি এটাই পাবেন যে আপনি কোনো লো কোয়ালিটি ভিডিও ফুটেজকে যখন হাই কোয়ালিটিতে আপস্কেল করছেন সেটা কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন ঠিক আছে তো এই মুহুর্তে এই সফটওয়্যারটাকে আপনি ফ্রিতে ট্রাই করতে পারেন আপনি ম্যাক ভার্সেন এবং উইন্ডোজ ভার্সেন দুটোতেই দেখতে পারেন এবং এছাড়াও এখানে এখন ফিফটি পারসেন্ট অফ চলছে আপনি ফিফটি পার্সেন্ট অফে এই সফটওয়্যারটাকে চিরদিনের জন্য কিনেও নিতে পারেন ঠিক আছে তো যদি আপনার ক্যামেরার ফুটেজ খুব লো কোয়ালিটি হয় তো তাহলে সেটাকে এনহ্যান্স করার জন্য আমরা রেকমেন্ড করব যে আপনি হিট হিটওয়া ইউজ করেন ঠিক আছে এর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার সরাসরি গিয়ে ফিফটি পার্সেন্ট অফে এটাকে কিনতে পারেন ঠিক আছে তো প্রথম হলো স্কেডিউল মাই ভিডিও নট পাবলিশ ডিরেক্টলি আমি আমার ভিডিওকে স্কেডিউল করে রাখবো পাবলিশ করবো না ডিরেক্টলি আমরা কি করি যে আমাদের যখন ভিডিও আপলোড করার সময় থাকে আমরা কি করি ম্যাক্সিমাম সময় এটা করতে থাকি যে ভিডিওটা আপলোড করার এক ঘন্টা বা আধ ঘন্টা আগে আপলোডে বসিয়ে দিই তারপর তার থামনের তার ডেসক্রিপশান কিওয়ার্ডস দিয়ে ঠিক করে সঙ্গে সঙ্গে আমরা পাবলিশ করে দিই কিন্তু এটা আমি দু সালে যদি নতুন করে ইউটিউব স্টার্ট করতে যাই তো তাহলে আমি সেটা করব না আমি কি করব আমি আমার ভিডিওকে আগে থেকে স্কেডিউল করে রেখে দেবো মানে আমি একদিন আগে বা দুদিন আগে সেটাকে আপলোড করব তারপর আপলোড করে সব কাজ কমপ্লিট করে রেখে দেবো দিয়ে স্কেডিউল করে রেখে দেবো এটা করলে কি হয় ওই ভিডিওটা ওই ইউটিউব অ্যালগোরিদমে বা ওই ইউটিউব সিস্টেমে বেশি সময় পায়। সিডিং করার জন্য সিড হতে বেশি সময় পায় মানে ইউটিউব বেশি বেশিক্ষণ রেজিস্টার হতে পারে ঠিক আছে বেশি সময় ধরে থাকার জন্য এটা বেশি সময় ধরে রেজিস্টার হতে পারে সিডিং হতে পারে প্রপারলি এতে কি হয় ইউটিউব ওই ভিডিওটাকে পাবলিশ হওয়ার আগেই ডিসাইড করতে পারে যে কোন কোন জায়গায় এই ভিডিওটাকে রেকমেন্ডেশনে পাঠাবে প্রপারলি ডিসাইড করতে পারে কিন্তু যদি আপনি সেই ভিডিওটাকে ডিরেক্টলি আপলোড করলেন তারপরে পাবলিশ করে দিলেন ইউটিউবের হাতে সেই সময়টা থাকে না বা ইউটিউব অ্যালগোরিদমের হাতে সেই সময়টা থাকে না যে আগে থেকে ডিসাইড করবে যে এই ভিডিওটাকে কোথায় কোথায় রেকমেন্ডেশনে পাঠাবে ঠিক আছে তো সেই জন্য আমরা কী করবো আমাদের ভিডিওটাকে আগে থেকে স্কেডিউল করে রেখে দেবো ওই ডিরেক্টলি পাবলিশ করার থেকে এবং এটা মাথায় রাখবেন যে যদি আপনি এটা দশটা ভিডিওতেও আপনি করেন আপনার দশটা ভিডিওতে যদি আগে থেকে স্কেডিউল করে রাখেন তো তাহলে আপনি এর পজিটিভ রেজাল্ট দেখতে পারেন আপনি আজ থেকে শুরু করে দেখুন আজ থেকে দশটা ভিডিও শুরু করে দেখুন যে এই এরপর যে দশটা ভিডিও আপনি পাবলিশ করবেন সব কটিকে আপনি আগে থেকে স্কেডিউল করে রেখে দেবেন দেখুন তার রেজাল্ট আপনার ফারাক পড়বেই পড়বে মানে এতে ভিউজের ডিফারেন্স হবেই হবে আপনার রেগুলার যে ভিউজ আছে তার থেকে মানে অনেক বেশি বাড়বে এটা আমার নিশ্চিত ধারণা এটাতে কি হয় ইউটিউব অ্যালগোয়দম ওই ভিডিওটাকে প্রপারলি রেজিস্টার করতে পারে ঠিক আছে তো প্রথম কাজ এটাই করব সেকেন্ড আই উইল স্টার্ট উইথ ইউটিউব শর্টস আমি যদি এখন শুরু করি তো তাহলে ইউটিউব শর্টস দিয়ে শুরু করব আমি নতুন চ্যানেল শুরু করলে বড় ভিডিও দিয়ে আমার ইউটিউব চ্যানেলকে স্টার্ট করব না আমি ছোট শর্টস ভিডিও দিয়ে ইউটিউব আমার জার্নি শুরু করব কারণ এই সময় শর্টসকে বেশি বেশি করে ইউটিউব প্রমোট করছে এত বেশি বেশি করে ভিউজ দিচ্ছে যে লং ফর্ম কন্টেন্টের ক্ষেত্রে ওই টাইপের রেকমেন্ডেশন পাওয়া বা ওই টাইপের সাজেশন পাওয়া বা ওই টাইপের মানে ইমপ্রেশন পাওয়া খুব মুশকিল বা এক কথায় নেক্সট টু ইম্পসিবল হতেই পারে না সো এই মুহূর্তে যদি আপনাকে ইউটিউবে জলদি ক্যারিয়ার বানাতে হয় তো তাহলে শর্টস দিয়েই শুরু করতে হবে এবং আমিও সেটাই করবো শর্টস দিয়েই শুরু করবো এবং শর্টসের ফায়দা হলো এটাই যে শর্টস ভিডিওতে আপনার থামনেল ডিজাইনিংয়ের প্রয়োজন পড়ে না থামনেল কীভাবে বানাতে হয় সেটা শেখার প্রয়োজন পড়ে না এবং এখানে বেসিক্যালি এসিও কাজ করে না শর্টস ভিডিওতে সো আপনার এসিও শেখারও প্রয়োজন হয় না তো নতুন চ্যানেলের ক্ষেত্রে শর্টস দিয়ে শুরু করলে অনেক কিছু কম শিখতে হয় র্যাদার দ্যান এই সব লং ফর্ম ভিডিও কনটেন্ট আপলোড করার ঠিক আছে বোঝা গেল থার্ড যে জিনিসটা আমি করবো আমি আপলোড ওয়ান ভিডিও পার ডে আমি একটা ভিডিও প্রত্যেক দিন আপলোড করব দেখুন এখনকার অ্যালগোরিদাম কিন্তু আর দু হাজার উনিশের মতো নেই যে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন বা দশ দিনে একটা ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাবে বেশি বেশি করে ইমপ্রেশন দেবে এরকম আর হবে না কারণ এই মুহূর্তে ইউটিউবে প্রত্যেক মিনিটে কয়েক লাখ ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে এই সব ভিডিওকে ভিউজ দিতে হবে এবং এটা ইউটিউবের কাছে একটা বিরাট হেডেক সেই জন্য আপনার ভিডিও যদি ফ্রিকোয়েন্স না হয় তো তাহলে আপনার যতই সাবস্ক্রাইবার থাকুক না কেন বেশি বেশি করে সেই সব ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠাবে না ইউটিউব তো সেই জন্যে আমি এখন যদি ভিডিও মানে নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করি তো এখন আমি পার ডে একটা করে ভিডিও আপলোড করব। এটা যদি করতে থাকি তো তাহলে ইউটিউব অ্যালগোয়িজমের কাছে একটা সিগনাল যাবে যে এই চ্যানেলটা রেগুলার ভিডিও আপলোড করে এবং আমার যে রেগুলার লয়াল ফ্যান বেস বা যেগুলো রেগুলার দর্শক তাদেরকে আমি ধরে রাখতে পারবো আর যদি সপ্তাহে একদিন একটা করে ভিডিও আপলোড করি তো তাহলে ধরে রাখতে পারবো না ঠিক আছে ফোর্থ যেটা আমি করব। সেটা হলো আউটসোর্স মাই ফার্স্ট টেন থামনেল আমি আমার চ্যানেলে যদি লং ফর্ম ভিডিও কন্টেন্ট দিই তো প্রথম দশটা থামনেল আমি কোনো এক্সপার্টের কাছ থেকে বানিয়ে নেবো বা হায়ার করে নেব প্রথম কথাটা ভালোভাবে বুঝুন আপনি যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেন তো তখন কীভাবে থামনেল বানাতে হবে কোন থামনেল কাজ করবেন এগুলো কিন্তু আপনি ভালোভাবে বোঝেন না এবার যখন আপনি কোনো এক্সপিরিয়েন্সড কোনো থামনেল ডিজাইনারের কাছ থেকে থামনেল বানিয়ে নেবেন বা কোনো ফটোশপ ডিজাইনারের কাছ থেকে থামনেল বানিয়ে নেবেন সেই থামনেলটা আপনার থেকে গুণ ভালো হবে আপনি যেটা বানাতেন তার থেকে গুণ ভালো হবে এবং এই মুহূর্তে যদি আপনাকে ভিডিওতে ভিউজ আনতে হয় থামনেল তার মূল লক্ষ্য মাত্রা মানে থামনেলটাই হচ্ছে সেই পাখি চোখের মতো যেখানে আপনাকে তীর মারতে হবে কারণ হচ্ছে ওই থামনেল দেখে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওতে আলটিমেটলি ভিউজ আসবে সো থামনেল যদি ক্যাচি না হয় অ্যাট্রাক্টিভ না হয় আপনি যতই ভালো ভিডিও বানান না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো আমি এই সময় রিস্ক নেবো না আমি আমার শুরুর প্রথম দশটা ভিডিওর থামনেল কারো কাছ থেকে আউটসোর্স করে নেবো যে ভালো থামনেল বানাতে পারে ঠিক আছে ফিফথ আমি যেটা করব। ফার্স্ট টেন ভিডিওস অন মোস্ট ভিউড ভিডিওস অফ সিমিলার চ্যানেলস মানে প্রথম দশটি ভিডিও আমি কোন টপিকের উপর বানাবো আমার টপিকের যে সব ফেমাস চ্যানেল আছে তাদের যে মোস্ট ভিউড ভিডিও মানে তাদের চ্যানেলের যে ভিডিওগুলোতে সব থেকে টপ ভিউজ এসেছে সেই ভিডিওগুলোর উপরে আমি আমার ভিডিও বানাবো কেন বানাচ্ছি সেটা ভেবে দেখুন দেখুন এই সময়ে আপনি নতুন আপনাকে একটা লক্ষ্যমাত্রা ধরে চলতে হবে আপনাকে একটা এম থাকতে হবে যে আমি এতদিনের মধ্যে এই জায়গাতে পৌঁছাবো এবং সেটা যদি করতে হয় তো তাহলে আপনাকে সেই টাইপেরই কন্টেন্ট বানাতে হবে যে টাইপের কন্টেন্টগুলো মানুষ খাচ্ছে কোন টাইপের কন্টেন্ট মানুষ খাচ্ছে যেগুলো আপনার ক্যাটাগরির যেসব আদার্স চ্যানেল আছে ফেমাস চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে দেখুন যে কোন ভিডিওগুলোতে সব থেকে ভিউ বেশি ভিউস পেয়েছে ঠিক আছে তাদের চ্যানেলে সব থেকে বেশি ভিউজ পাওয়া যে ভিডিওগুলো আছে সেই টপিকের উপরেই আপনি ভিডিও বানাবেন সো তাহলে আপনাকে কি করতে হবে একটা রিসার্চ করতে হবে যে আপনি কি করবেন আপনি টপ ফাইভ আপনার ক্যাটাগরির চ্যানেলকে চুজ করে নেবেন তাদের মধ্যে থেকে যেগুলো থেকে মোস্ট ভিউড ভিডিও সেই ভিডিওগুলোকে পয়েন্ট আউট করবেন এবং সেগুলোকে নোট ডাউন করে নেবেন লিখে নেবেন তারপর সেই টপিকগুলোর উপরে ভিডিও বানাবেন ঠিক আছে সো আমার প্রথম দশটি ভিডিও ওই টপিকগুলোর উপরে হবে যেগুলো আমার টপিকের উপর যেসব বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলের সবথেকে বেশি ভিউজ যে ভিডিওগুলোর উপরে এসেছে সেই ভিডিওগুলোর উপরে আমি কনটেন্ট বানাবো তো আমি যদি দু হাজার সালে এই মুহূর্তে নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করি আমি এই পাঁচটি কাজই করব। ঠিক আছে এবং আমি রেকমেন্ড করব আপনাদেরকে যে আপনারা যদি দু সালে নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করছেন তো তাহলে এই পাঁচটি ট্রিক্স এ আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করুন তাহলে ইনসেন্ট গ্রোথ দেখতে পারে। ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি হেল্পফুল মনে হলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ধন্যবাদ